এদিন বলা হয় নাবালক অবস্থায় যার বাবা নাই এমন সন্তানকে বলা হয় এতিম আল্লাহর নবী বলেন এমন এতিম সন্তানের উপর যারা দরদের আচরণের ব্যবহার করে দয়ার ব্যবহার করে মায়ার ব্যবহার করে এতিম ছেলেটা কান্না করতেছে খানা পায় না চলার মতো পদ্ধতি তার জানা নাই ওই এতিম সন্তানের মাথায় গিয়া লোকটা গিয়া মর দিছে বলে বাবা রে তোর বাবা চলে গেছে কি হইছে তোর মা চলে গেছে কি হইছে আমরা তোর বাবার মতো আমরা তোর বাবার মতো আমরা তোদেরকে সুন্দর পথে পরিচালনা করব পেরেশান হইস না পেরেশান হইস না আমাদের কথা শুন এমন ভাবে যদি মাথার মধ্যে কেউ মর দেয় আল্লাহর নবী বলেন এতিমের মাথার মধ্যে মর দেওয়ার পরে যেই পরিমাণ চুলের উপর তার হাতটা পড়ল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা চুলে চুলে আল্লাহ তাআলা তার আমল নামাতে নেক লিখিয়ে দিবেন সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে কোন সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন শুধু তাই নয় মান জাম্মা ইয়াতিমান বাইনা আবওয়াইনি মুসলিমাইনি লা তুআমিহি ওয়া শারাবি হাত্তা ইস্তাগনি আনহু ওয়াজাবাত লাহুল জান্নাতু আল মাত্তাদাব মুসনাদে আহমদের হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কোন ব্যক্তি কোন দরদবান ব্যক্তি রহমওয়ালা ব্যক্তি আমার বন্ধুরা কো যাইতেছে রাস্তা দিন দেখতেছে এতিম ছেলেটা দোকানদারের দরবারে গিয়ে তার দুয়ারের কাছে গিয়ে হাত পাতে একটা পুরি দেন না পুরি একটা রুটি দেন আজকে কয়দিন পর্যন্ত আমি খানা খাই আমার পেটে খোদার জ্বালা আর ভালো লাগতেছে না ও আমার বন্ধুরা আমার বন্ধুরা শুনেন দেখা যায় আমরা দুবেলা খেলে এক বেলা না খাইলে দেখা যায় আর পেটের খিদাই থাকতে পারিনি থাকতে পারি না এমন একদিন সন্তান বহুত আছে যারা তিনো বেলা কি তিনো বেলায় খেতে পারে না ভালো কিছু খেতে পারে না বন্ধুরা রে আমার আমার নবীর আদর্শ হলো তোমার সামনে যদি কোনো এতিম যায় এতিমের প্রতি সহানুভূতিশীল আচরণ করো তার প্রতি দয়া করো তাকে আইনা যদি তোমার মা বাবার দস্তরখানে شرور لأنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জেলা পাক বড় দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে শীতের সেই কনকনে শীতের মাঝেও আমাদেরকে আল্লাহ এবং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামের মহাব্বতে ছাটাইয়ের উপর ঠান্ডা অবস্থায় বসে থাকারও যে তৌফিক দান করেছেন এদিন সকলে শরীরের সমস্ত শক্তিগুলোকে কণ্ঠনালীতে এনে জোরে সরে আমরা একটু শুক্রিয়া দিয়ে করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আল্লাহ তাআলা যাকে নেক আমল করার তৌফিক দান করেন কেবল ওই মানুষটাই নেক আমল করতে পারে আল্লাহ তাআলা যদি কাউকে নেক আমল করার তৌফিক না দান করেন ওই মানুষটা কুশ্চিন কালো নেক আমল করতে পারবে না কেননা আপনার আমার মতো অনেক মানুষ যে শারীরিকভাবে আপনার চাইতেও ভালো আমার চাইতে ভালো
দেখতে খুব ইয়ং ম্যান এরপরে আসতে পারে নাই বুঝা গেল শক্তি থাকলে নেক আমল করা যায় না আল্লাহর পক্ষ থেকে তৌফিক থাকলে করা যায় কথা ঠিক নাকি অঠিক জোরে কয় আমার বন্ধুরা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি এসে পড়েছেন তাই হুজুরকে রেখে আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না আল্লাহ পাক তৌফিক দিলে হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেন আসলেই বুঝবেন গাছে যদি বলেন গাছ তোমার কিসের পরিচয় গাছে বলে আমার পরিচয় জানতে গেলে আগে দেখো আমার মধ্যে ফল আছে কি না ফল থাকলে ফল যদি বেশি দরকার গাছটা ভালো হযরত যখন আয়েশা বয়ান করবে তখন বুঝবেন যে কি যে বলে আল্লাহ তাআলা আমাদের সকলকে মন ভরে হযরতের কথাগুলো ইনশাআল্লাহ শোনা এবং আমিও যতটুকু বলবো যেন শুনতে পারি আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন আমার বন্ধুরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছে সকল নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক কেন না সেই নবী যদি আল্লাহ তাআলা প্রেরণ না করতেন না পাঠাতেন আমরা কিন্তু হেদায়েতের সেই নূর আমরা পেতাম না আপনার আমার মতো সমাজে এমন কত মানুষ আছে না যারা মূর্তি পূজা করে আছে কি না জোরে কান আমার কথা বুঝেন তো আছে না এমন যারা মূর্তির পূজা করে আবার কেউ আছে এমন যারা তিন খোদা মানতেছে এমনও তো আছে আবার কেউ অগ্নির পূজা করে আগুনের পূজা করে এমনও আছে গাছেরও পূজা করে মিয়া আল্লাহ তাআলা এই বষ্ট পথ থেকে আমাদেরকে যে সঠিক পথে প্রেরণ করেছেন কার মাধ্যমে করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন এজন্য আসুন যে নবী এত কিছু করে গেল আমাদেরকে হেদায়েতের পথ দেখাই গেল তার জন্য কিছু করার দরকার আছে না আরে মিয়া আপনার বাবা আপনাকে জন্ম দেওয়ার কারণে যদি আপনার বাবার নাম বারবার নিতে পারেন আপনার বাবা মারা গেলে ইসালে সোয়াবের জন্য বয়স জবাই করে মানুষকে খাওয়াতে পারেন কত কিছু করতে পারেন আরে মিয়া যে নবী আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো হেদায়েতের পথ দেখাইলো সে নবীর জন্য কোনো কিছু করার দরকার আছে কি না জোরে কন আরো জোরে কন আমার বন্ধুরা নবী কি চায় সেটা শুনুন নবী চাই আপনার আমার ভালোবাসা কি চাই আপনার আমার লাভ ভালোবাসা চাই নবী চাই কি চাই তার ভালোবাসার পরিধিটা কি হবে সীমানাটা কতটুকু হবে নবী বলেন আমাকে ভালোবাসার পরিধি হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বুখারীর হাদিস মুসলিমের মতো এই হাদিস আছে মিশকাতুল মাসাবিহের মধ্যে ইমাম তিব্রিজি খাদিব আর তিব্রিজি বর্ণনা করেছেন এই হাদিস নবী বলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন উম্মত তুমি আমাকে কতটুকু ভালোবাসবা জানো হ্যাঁ আমার উম্মত তোমার বাবা তোমার মা তোমার বোন তোমার ভাই তোমার ছেলে তোমার মেয়ে যা কিছু পৃথিবীতে আছে সবকিছুর চাইতে সবচেয়ে মহব্বত করব কাকে জোরে কন কাকে করব আমার ভাইয়েরা হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করতে পারি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার মায়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি ও নবী অগো পয়গম্বর আমার সাইয়েদেনা নবী অগো আল্লাহর নবী আমার মায়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার ছেলের চাইতে বেশি ভালোবাসি আমার বিবির চাইতে আমি বেশি ভালোবাসি কিন্তু নবী গো এখনো পর্যন্ত আমার ইয়াকিন হয় নাই যে আমি আমার প্রাণের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি কিনা আমার ভাইয়েরা হযরত ওমর দিকে এই কথা বললেন আল্লাহর নবী বলেন উমর এ উমর তোমার বাবার চাইতে বেশি ভালোবাসলাম তোমার মায়ের চাইতে বেশি আমাকে ভালোবাসলাম তোমার সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসলাম কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণের চাইতে আমাকে ভালো না বেশি ভালোবাসবা ওমর রে সবচাইতে বেশি ভালোবাসতে পারো তারপরে তুমি কিন্তু প্রাণের চাইতে বেশি ভালো না বাসলে তুমি প্রকৃত পক্ষে ইমানদার আমি নবীর মুহিব্বিন হতে পারবা না কথা বুঝছেন আমার কথাটা তো বোঝা গেল
নবীকে ভালোবাসতে হবে সন্তান চাই সন্তানের চাইতে বেশি মায়ের চাইতে বেশি বাবার চাইতে বেশি ছেলের চাইতে বেশি মেয়ের চাইতে বেশি এমন কি কখনো কখনো যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য নবীর মান আর সম্মানকে রক্ষা করার জন্য প্রাণও দিতে হয় প্রাণও দিতে হবে কথা ঠিক নাকি অডিক জোরে কর আমার বন্ধুরা বিশ্বনবীকে ভালোবাসার লাভ কি আগে সেটা শুনো পৃথিবীর প্রত্যেকটা মানুষ লাভ বিচারে কিন্তু লাভ ছাড়া কাজ করে না সকালবেলা কৃষককে খেতে গেছে এই মেয়ে খেতে যে গেল তার একটা লাভ অবশ্যই তার জেহেনে আছে যে খেত লাগাইলে আমাকে 200 টাকা 250 টাকা দিবে কথা ঠিক আপনার কাছে হা না কয়ে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়েছে বলতেছে বন্ধু তুমি যে রিক্সা নিয়ে বের হলা কোনো মাকসাদ আছে তোমার কো হ্যাঁ আমার একটা মাকসাদ আছে যে দিন শেষে 500 টাকা 600 টাকা আমি পাবো আর তা দিয়ে আমি কি করবো সংসারে খরচ করব বিবিকে ভালো বোড়া খাওয়াবো মাকে ভালো বোড়া খাওয়াবো এরকম মাকসাদ আর লাভ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ কাজ করে তো নবীকে যে ভালোবাসবো নবীকে যে মহব্বত করবো আল্লাহ নবীকে ভালোবাসলে আমার লাভটা কি ফায়দাটা কি সেটা জানার দরকার আছে না অবশ্যই লাভ আছে ফায়দা 4টা কয়টা ফায়দা হাদিসের রোশনিতে কোরআনের রোশনিতে 4টা ফায়দা পাওয়া যায় 4টা লাভ কয়টা লাভ এক নম্বর লাভ হচ্ছে সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদ বিহিন্না হালাওয়াতাল ঈমান বুখারীর হাদিস কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিস ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী বর্ণনা করেছেন মিশকাতে এই হাদিস আছে আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত যদি ও মিনার কুলের মানুষ শুনেন পর্দার আড়ালের মা বোনেরা শুনেন আপনি যে আপনার নবীর ভালোবাসবেন এমনিতেই ভালোবাসবেন নাকি না অবশ্যই আপনার নবীকে ভালোবাসলে ফায়দা আছে লাভ আছে আমার বন্ধুর এক নম্বর ফায়দা হলো আল্লাহর নবী বলেন আমি আমার মাওলা আল্লাহকে আর আমি রসুলকে যদি কোন উম্মত ভালোবাসে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের মজা দুনিয়াতে দান করবে বন্ধুরা রে আমার অনেক মানুষ দেখা যায় নামাজ পড়ে কিন্তু নামাজ পড়তে মজা লাগে না এমন আসেনি সমাজে আসেনি তো জোরে কথা কন আছে কি নাই বলে হুজুর গো নামাজে দাঁড়ায় কিন্তু নামাজ তো ভালো লাগে না এই ভাই তোমরা কথা বলবো নাকি আমি বলবো নামাজ পড়ছি কিন্তু ভালো তো লাগতেছে না নামাজে মন বসে না মশা কামড় দিলে মশার দিকে মন চলে যায় আছে কিনা এমন খাইজানে উঠলে চুলকানে উঠলে চুলকানিতে ব্যস্ত হয়ে যায় কই যে নামাজ অথচ নামাজ কিভাবে পড়া উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিব্রাইল এসেছেন আল্লাহর নবীকে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান ইহসান কাকে বলে ইহসান মানে এই ইখলাস ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে একনিষ্ঠতা আল্লাহর জন্য ইবাদত করা কিভাবে করলে আল্লাহর জন্য ইবাদত হবে আল্লাহর নবী বিশ্ব নবী হযরত জিব্রাইলকে বলেন জিব্রাইল শোনো আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু বুখারীর হাদিস হাদিসে জিব্রাইলের মধ্যে এই বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেন তুমি ইবাদত এমন ভাবে করো যেমন আল্লাহ তাআলা কে যেন তুমি দেখতে পাইতেছো সুবহানাল্লাহ জোরে ক ইবাদত কিভাবে করব যে ইবাদত এইভাবে করব যেন আল্লাহকে আমি দেখতেছি এই মিয়া আপনি যদি আপনার মালিককে দেখে দেখে কাজ করেন আপনার মালিক এখানে আর আপনি এখানে বসে কাজ করতেছেন তাহলে আপনার কাজের মধ্যে কোনো ফাঁকিবাজি হবে আমার কথা বুঝেন ফাঁকিবাজি হবে নাকি না কখনো হবে না অথবা নবী বলেন হ্যাঁ জিব্রাইল এমন ভাবে যদি না পড়ো কমপক্ষে এমন ভাবে পড়ো কেমন যেন তুমি এরকম দিলের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে পড়ো যে আমি না দেখলো আমার মালিক আল্লাহ আমাকে দেখতে পাইতেছে সুবহানাল্লাহ জোরে কা আমার ভাইরা আল্লাহর নবীকে ভালোবাসলে এক নম্বর ফায়দা হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইবাদতের মধ্যে মজা পাইবা নামাজ পড়া মজা পাইবা যাকাত দিয়া মজা পাইবা রোজা রাখা মজা পাইবা উপবাস রাখা মজা পাইবা হজ করা মজা পাইবা ও বন্ধু মাদ্রাসার মধ্যে দান করা মজা পাইবা দিলের মধ্যে আনন্দ লাগবে আফসোস করবা না যে এত টাকা মাদ্রাসায় দিয়া দিলাম বড়ই মনে হয় লসে পড়ে গেছি না 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 আল্লাহর নবীর প্রেম ভালোবাসা যদি আপনার দিলের ভিতরে এসে যায় নবী বলেন ওই বান্দার ইবাদতের মজা এসে যাবে সুবহানাল্লাহ জোরে ক আমার ভাইরা হযরত ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নাল আবেদিন নামাজের মধ্যে ধরালেন
নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হঠাৎ করে মসজিদের মধ্যে আগুন ধরে গেছে আমার বন্ধুরা ইমাম জুনাল আবেদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে মসজিদ থেকে বের হয় না অন্যান্য মুসল্লিরা তার মসজিদ থেকে বের হয়ে ইমাম জুনাল আবেদিনকে জোরে জোরে ডেকে বলতেছেন আন্নার 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 আগুন আগুন আমার ভাইরা ও আমার বন্ধুরা মিনারপুল এলাকার মানুষ শুনেন মুসল্লিরা মসজিদের বাহির থেকে ভিতরে জয়নাল আবেদিনকে বলতেছে ও ইমাম জয়নাল আবেদিন মসজিদ থেকে বের হয়ে যান মসজিদ থেকে বের হয়ে যান আগুন আপনাকে জ্বালায় দিবে পোড়ায় দিবে নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দিন ইসলামী শরীয়ত এটাই বলে আপনি নামাজ পড়তেছেন যদি সামনে সাপ থেকে নামাজ ছেড়ে সাপ মারেন আগুন ধরে গেছে এখন নামাজ ধরে রাখবেন না নামাজ ছেড়ে দিয়ে আপনি আপনার নিজের জান বাঁচান কিন্তু ইমাম জয়নাল আবেদিন নামাজে দাঁড়িয়ে আছে কিন্তু এরপর তিনি আগুনের আগুনকে ভয় করে না নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত করতেছে তার তিলাওয়াত বন্ধ হয় না আমার বন্ধুরা ইমাম জয়নাল আবেদিন এইভাবে নামাজে দাঁড়ায় গেছে লোকের আগে জিজ্ঞেস করলো ইমাম জয়নাল আবেদিন আগুন যখন নিভে গেল গেল হ্যাঁ ইমাম জয়নাল আবেদিন আগুন যখন লেগে গেছে আমরা প্রত্যেকে মসজিদ থেকে বের হয়ে জান বাঁচাইবার লাগে পাগল হয়ে গেছি গা আর তোমাকে ডাকলাম আন্নার আন্নার বলে ডাকলাম কিন্তু তুমি তো মসজিদ থেকে নামাজ ছাড়ো নাই বরঞ্চ নামাজে দাঁড়াই আসো ব্যাপারটা কি কে এমন মজা তোমার নামাজের মধ্যে লেগেছিল যে তুমি জানের পরোয়া করো নাই ইমাম জয়নাল আবেদিন বলে ও পৃথিবীর মানুষ শোনো তোমরা আমি যখন নামাজে দাঁড়ালাম দুনিয়ার আগুন আমি আর দেখি না কেমন যেন আমার সামনে জাহান্নামের আগুন দেখছিলাম জাহান্নামের আগুন দেখে দুনিয়ার আগুনকে আমার আগুনই মনে হয় না তারা নামাজের মধ্যে কেমন মজা পাইছে সাহাবাই কেরাম নামাজে এত মজা পাইছে আরে ভাই নামাজে দাঁড়াইছে ওই উপর দিক থেকে শত্রু বাহিনী কুফফাররা কাফেররা তীর নিক্ষেপ করেছে তীরের তীরের কারণে শরীর থেকে রক্ত পড়তে পড়তে জর্জরিত হয়ে গেছে তারপরে তারা নামাজ ছাড়ে নাই তারা নামাজের মধ্যে কেমন মজা পেয়েছে তো এক নম্বর ফায়দা নবীকে ভালোবাসলে কি লাভ হবে বলেন কি লাভ হবে ইবাদতের মধ্যে মজা পাইবেন কি পাইবেন ইবাদতের মধ্যে মজা পাইবেন দুই নম্বর লাভ হলো আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা কোন বান্দা যদি আমি নবীকে বেশি ভালোবাসে আল্লাহ নিজে ঘোষণা করতেছেন ওয়া ইগফিরুলকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ যেরকম আল্লাহ ক্ষমা করে দেব ক্ষমা জিনিসটা কি ছোট মনে করছেন আপনারা না ক্ষমা জিনিসটা কিন্তু ছোট নয় অনেক বড় একটা জিনিস কিয়ামতের কঠিন ময়দানে বান্দা ক্ষমার জন্য দৌড়াবে একবার বাবার কাছে যাইবে আরেকবার মায়ের কাছে যাইবে একটা মাত্র নেকের জন্য একটা মাত্র নেক যদি পাওয়া যায় আল্লাহর তৈরি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে চলে যা আরে মেয়ে জাহান্নাম কি জানেন আল্লামা জুলফিকার নকশিবন্দি খুতবাতে জুলফিকারের মধ্যে লেখেন যে জাহান্নামের আগুনটার পাওয়ারটা তোমরা জানো পৃথিবীর মানুষ গুনাজে লিপ্ত আছো গুনাজে করতেছো জাহান্নামের আগুন কারকে জানো এই যে দেখবেন সকালবেলা যখন সূর্য ওঠে তখন সূর্যের আলোতে দরজার ফাঁক দিয়ে দেখবেন এক ধরনের কণাগুলো উঠতে থাকে দেখেন না ওরে কি ওরে না এগুলো কিন্তু আবার সূর্যের আলো ছাড়া কিন্তু দেখা যায় না কথা বুঝেন কথাটা এই যে ছোট্ট ছোট্ট কণাগুলো যেগুলো আমাদের চোখের দ্বারা আমরা এমনি অনুধাবন করতে পারি না কিন্তু যখন পূর্ব দিকে কিন্তু সূর্য ওঠে আর ফাঁক দিয়ে যখন আলো আসে তখন আমরা দেখতে পাই এই যে ছোট ছোট অংশগুলো জিকজিক করে এটি হচ্ছে জাররা পরিমাণ কি বলে কোন জাররা পরিমাণ গুনাহ এই যে জাররা পরিমাণ ওই জাররা পরিমাণ একটা আগুনের আংরা যদি কো পূর্ব দিগন্তে যেখানে সূর্য উদয় হয় সূর্য উঠে যেখান থেকে কো এখানে যদি রাখা হয় আর একটা মানুষকে যদি অপর যেখানে সূর্য অস্তমিত হয় সূর্য যেখানে কি ডুবে যায় সেখানে যদি রাখা হয় আল্লামা জুলফিকার নকশিবন্দি বলেন কো এই জাররা পরিমাণ আগুনের এত পাওয়ার যে পূর্ব দিগন্তের জাররা পরিমাণ আগুনটা কো মানুষটা যে পশ্চিম দিগন্তে যাকে দাঁড় করে দেওয়া হলো ওই মানুষটাকে পুড়াইয়া ছারখার করে আমার ভাইয়েরা আর সেই জায়গাতে যদি পুরো জাহান্নামের মধ্যে থাকি অবস্থাটা কি হবে আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে দুই নম্বরের ফায়দা হলো গুনাহ মাফ যেদিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার বাবা আপনাকে চিনবে না
আপনার মা আপনাকে চিনবে না আপনার বিবি আপনাকে চিনবে না আপনার বোন আপনাকে চিনবে না আপনার বয়ফ্রেন্ড আপনাকে চিনবে না গার্লফ্রেন্ড আপনাকে চিনবে না আপনার ভাই আপনাকে চিনবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ বলেন সেই দিন কিয়ামতের কঠিন মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মানুষ ভেঙে যাবে সন্তানকে দেখে মা বলবে আমি তোমাকে চিনি না বাবা বলবে আমি তোমাকে চিনি না দুনিয়াতে বিয়াই করি নাই আবার সন্তান কোথা থেকে আসবে আমার ভাইরা আমার বন্ধুরা ও আমার প্রাণের বন্ধুরা শুনেন পর্দারালের মায়েরা টুকান দিয়া শুনেন আর কতকাল স্টার জলসা দেখবেন আর কতকাল কিরণমালা দেখবেন ও যুবক ভাইরা রাতের নিশীতে বদ্ধ করে অন্ধকারে আর কত নগ্ন ছবি তুমি দেখবা আর তুমি গান্দা রাজনীতি কত করবা আর তোমার খোদার দিকে তুমি কত দূরে থাকবা তুমি কিন্তু চিন্তা করো না এই পৃথিবী ছাড়িয়া একদিন তোমাকে চলে যাওয়া লাগবে তোমার মালিকের সঙ্গে তোমার সাক্ষাৎ করা লাগবে তোমার মালিকের সঙ্গে তোমার মুলাকাত করা লাগবে ওই দিন যদি গুনাহ নিয়ে যদি তোমার মালিকের দরবারে যাও আর তোমার মালিক যদি তোমাকে প্রশ্ন করে বান্দারে 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম 50 বছরের জিন্দেগি দিয়েছিলাম এ বান্দা ওই জিন্দেগিতে তুমি তোমার মালিকের নাফরমানি করার জন্য দিয়েছিলাম সুদ খাওয়ার জন্য দিয়েছিলাম নাকি ঘুষ খাওয়ার জন্য দিয়েছিলাম নাকি রাতের আধারে নগ্ন ছবি দেখার জন্য দিয়েছিলাম নাকি বান্দারে কেন দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে এই জীবন দিয়েছিলাম আমি মালিকের ইবাদত করার জন্য আমার বন্ধুরা আমি যে কথাটা বুঝাইতে চাইতেছি যে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে ক্ষমার জন্য নবী বলেন কেউ যদি আমি নবীকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ জোরে করুন আর জোরে করুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা এবার আসুন দুটো ফায়দা আবার পরে এক সময় বলবো যাক লাস্ট ফায়দাটা বলি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যাকে ভালোবাসে তার একটা চাহিদা থাকে চাহিদা হলো যে আমি যাকে ভালোবাসি তাকে আমার কাছে রাখতে চাই কথা ঠিক আমার কথা বুঝছেন কেউ যদি কাউকে ভালোবাসে তার মনের সবচেয়ে বড় চাহনি হলো যে এই মানুষটা আমার কাছে থাকুক অথবা আমি তার কাছে থাকি কথা ঠিক নেই বাস্তব নেই কথাটা নবী বলেন মান আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ বুখারীর হাদিস আল্লাহ নবী বলেন কেউ যদি আমারে ভালোবাসে আমারে মহব্বত করে সে যেন আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ জোরে কর চাই তো আমরা নবীর সঙ্গে জান্নাতে যাই ইনশাআল্লাহ হাতটা তুলাই দেখায় দেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো মঞ্জুর করো তবে নবীর প্রেম ভালোবাসা কিভাবে করতে হবে সেটা জানার দরকার এতক্ষণ নবীকে ভালোবাসলে ফায়দা কি সংক্ষিপ্ত সময় সে কথা বললাম এখন নবীকে ভালোবাসব কোন তরিকায় আসুন আমরা হাদিস এবং কোরআন এবং হাদিসের আলোকে শুনতে থাকি নবীকে কিভাবে ভালোবাসব এক দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবাই কেরাম নবীকে কতটুকু ভালোবেসেছে নবীকে কিভাবে ভালোবাসব সাহাবাই কেরাম কিভাবে ভালোবেসেছে আচ্ছা বলুন তো আমরা যতই ভালোবাসি আবু বকরের মতো ভালোবাসতে পারবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে দয়ালু উম্মতের মধ্যে সেই ব্যক্তিটার নাম কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই নাম্বার হযরত ওমর নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো সে লোকটা উমর হইতো কারা হতো উমর হতো কে হতো উমর হতো তিন নাম্বার প্রত্যেকের সাহাবি নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছে সুতরাং আমরা যতই ভালোবাসার লাফালাফি করি আর যা কিছু করি না কেন আবু বকরের মতো ভালোবাসতে পারবো না ওমরের মতো ভালোবাসতে পারবো না ওমরের মতো নবীর সেই প্রেমিক বনতে পারবো না উসমানের মতো সেই প্রেমিক বনতে পারবো না আলীর মতো আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো সেই প্রেমিক বনতে পারবো না হযরত আবু যর গিফারির মতো সেই পরিমাণ নবীর ভালোবাসা লালন করতে পারবো না তবে তারা যেই তরিকে ভালোবাসতে এই তরিকে ভালোবাসলে কিছুটা হলে পাওয়া দেব কথা ঠিক নাকি অটিক জোরে আমার কথা বুঝেন রাগ করবেন না তো গুসা করবেন না তো প্রধান অতিথি আসতেছে অপেক্ষায় থাকি ইনশাআল্লাহ আমি বেশিক্ষণ করবো না আমি ছোট মানুষ আপনাদের সামনে এসেছি না জানি আমার কথা বুঝতেছেন কিনা আল্লাহই জানে নবীকে ভালোবাসার তরিকা হচ্ছে সাহাবাই কেরাম যেভাবে ভালোবেসেছে সেভাবে বাসতে হবে তারা হচ্ছে ভালোবাসার মাপকাঠি তারা হচ্ছে ভালোবাসার কি মাপকাঠি আপনি যেখানে স্কুলে চাকরি করলে এর একটা কিন্তু সীমানা আছে যে স্কুলের কিছু নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুন মধ্যে কিন্তু আপনার স্কুল চালাতে হবে ক্ষেত লাগানোর কিন্তু নিয়ম আছে হ্যাঁ
আছে না ঠিক না কো ফুটবলের কিন্তু একটা নিয়ম আছে ট্যাং দিলে ঠিক আছে হাত লাগালে হেমবড় পড়া কথা বুঝেনি মিয়া নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহ বানানো যাবে না কথা ঠিক না কি অনেক জোরে কর আরো জোরে কর মিয়া আপনার বিবিকে ভালোবাসতে বাসতে তো আম্মু ডেকে দেন এটা কি ভালোবাসা হবে নাকি অপমান করা হবে জোরে কর আমার কথা বুঝেন আপনারা কষ্ট নেবেন না অনেকে আমার বাবার বয়স আর অনেকে আমার দাদার বয়স আর অনেকে আবার আমার বয়স হয়ে আছে যুবক ভাইরা শুনেন আমাদের জীবনের সবচেয়ে বড় আই লাভ ইউ মানে নবীর কে সবচেয়ে বেশি যেটা ভালোবাসা আমরা বর্তমানে আই লাভ ইউ তো কর এটা কাকে বলবো বেশি কাকে জোরে কর আর নবীর নাম নিলে তো সওয়াব হয় আল্লাহর নাম নিলে সওয়াব হয় কোন কাকে বলবো সবচেয়ে বেশি আই লাভ ইউ আই লাইক ইউ সবচেয়ে কাকে বলবো আল্লাহর নবীকে নবী কি সাহাবাই কেরাম কেমন ভালোবেসে একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে বলি আরবের সবচেয়ে বড় যারা বড় বড় জ্ঞানী ছিল আবু জাহেল উতবা শাইবা আবু লাহাব ওয়ালিদ ইবনে মুগীরা এবং সফওয়ান ইবনে উমাইর আস-সাকাত ওরা ছিল বড় বড় লিডার আরবে মক্কার সবচেয়ে বড় বড় লিডার ওদের মধ্যে থেকে একজন হলো সফওয়ান ইবনে উমাইর আস-সাকাফি যার কথা বুখারীতে এসেছে একটা কথা বানাওয়ার বলি না মিয়া যা কথা কোন সবকিছু মানে কিতাব থেকে বলবো হাওয়ায় কথা বলা ঠিক নয় আল্লাহ নবী বলেন মান কাযাবা আলাইয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফার কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা লড়াইয়া দেয় যেটা যে কথাটা আমি নবী বলি নাই কিন্তু সে বলল যে নবী বলছে তাহলে নবী বলেন তার জাহান্নামে যাওয়ার এই কথাটাই যথেষ্ট এখানে যে বৈশাক কথা কমু খুব সতর্কতার সঙ্গে বলতে হবে খুব সতর্কতার সঙ্গে যে কথাটা বলতেছিলেন সফওয়ান ইবনে উমাইর আস-সাকাফি তিনি মদিনার বড় লিডার হুদাইবিয়ার সন্ধির কথা আপনারা জানেন না বুখারীতে প্রায় তিন পৃষ্ঠায় আসছে হুদাইবিয়ার সন্ধির ঘটনা অষ্টম হিজরিতে ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল মিয়া তো গেল সফওয়ান ইবনে উমাইর গেলেন আল্লাহর নবীর কাছে গিয়ে দেখি আল্লাহু আকবার কি ব্যাপার গিয়ে তিনি আবার ফিরোজ আসলেন ফিরোজ এসে বলতেছেন কাফেরদেরকে বলতেছে আল্লাহ ইন রাআইতু শাইইন রাআইতু মালিকান ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমাইর বলেন আস-সাকা সফওয়ান ইবনে উমাইর বলেন খোদার কসম করে বলি আমি অফাত আলাল মুলুকি ও কিসরা ও কাইসরা ও নাদাশি আমি বড় বড় বাদশার দরবারে আমি কি করেছি ঘুরেছি ফিরেছি নাদাশি বাদশা তদানীন্তন সময় রোম রোম বুঝেননি বর্তমান ইতালিকে বলা হয় রোম আর কিসরা বলা হয় এই যে ইরান পারস্য দেশ ইরান এটাকে বলা হয় ওরা ছিল তদানীন্তন সময়ে বর্তমান জমানায় যেমন গিদা এই রাশিয়া এবং আমেরিকা যেরকম মহাক্ষমতাশীল রাষ্ট্র এমন ক্ষমতাশীল রাষ্ট্র ছিল তদানীন্তন সময়ে রোম আর গিদা পারস্য কথা বুঝলেন সফওয়ান ইবনে উমাইর আস-সাকাফি বলেন কত কত বড় বড় বাদশার দরবারে গেলাম কিন্তু তাদের কাহারু এমন একজন কোন রাজাকে দেখি নাই তার প্রজা এই পরিমাণ সম্মান করতে এই পরিমাণ ইজ্জত করতে যেই পরিমাণ মুহাম্মদের সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আবু বকর ওমর উসমান আলীর মতো এই সাহাবায়ে কেরাম যেই পরিমাণ সম্মান করে মুহাম্মদকে এই পরিমাণ সম্মান করতে আর কাউ কি দেখি নাই সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে কর নারে তাকবীর আরো জোরে কর নারে তাকবীর আমার বন্ধুরা তিনি বলেন ইন তানাক্ষামা নুখামাতান ইন তানাক্ষামা নুখামাতান ইল্লা ওয়াকা ফি কাফি রাদিন মিনহু বুখারী রাওয়ায়াত বুখারী ইবারত বললাম আপনাদেরকে শোনাচ্ছি মুখস্থ কথা আর কত শুনবেন মুখস্থ কথা তো বহুত লোক বলে তিন চার টিকে যে মানে ফতে যে কিতাব বিক্রি করে বই এগুলো পড়ে পড়ে ওয়াজ করে আল্লাহ এই মে বুখারী শরীফ কোন দিনে দিচ্ছে মুসলিম কোন দিনের জন্য দিচ্ছে সিয়াসি তার কিতাবগুলো কোন দিনের জন্য দিচ্ছে তোমার মিয়া হ্যাঁ এগুলো পড়ে পড়ে কি ওয়াজ করবেন সহি কথা শুনতে পারবেন তো বানাওয়াট কথা বলে যাই যে কথাটা বলতেছিলাম সফওয়ান ইবনে উমাইর আস-সাকাফি বলে মুহাম্মদের সাহাবায়ে কেরাম
তার সাথীরা মুহাম্মদকে এই পরিমাণ মহব্বত করে আমি দেখলাম যে মুহাম্মদ তুতু ফলায় তুতুরা মাটিতে পড়ে না মিন কাফি রাজুল মুয়াহিদ মিনহুম যে তাদের কারো না কারো হাতের তালিতে পড়ে সুবহানাল্লাহ জোরে কো আরে মিয়া আপনি যতই মুহাব্বত করেন কেউ যদি কাশ ফলাম না হাতে লিবেন লিবেন নাকি তুতু ফলাইলে এমন তো মানে বর্তমান ভদ্রলোক বের হয়েছে এক গ্লাস দেখাইলে আর কেউ খেতে চায় না সাহাবায়ে কেরাম নবীর কি পরিমাণ মহব্বত করত আল্লাহর নবীরে বিশ্বনবীকে কি পরিমাণ ভালোবাসত নবী যে তুতু ফলায় দেয় তুতুটা মাটিতে পড়ে না তাদের হাতের তালিতে পড়ে যায় সুবহানাল্লাহ জোরে কো সুবহানাল্লাহ আমরাও ভালোবাসি আর ওরাও ভালোবাসছে মিয়া দুই নম্বর তিনি বলেন নবী যখন উজু করে উজুর পানিটা কি করে না মাটিতে পড়তে দেয় না ওটুর উজুর পানিটা তারা কি করে হাতের মধ্যে নিয়া কুশি নিয়া কো তাদের শরীরে মরাইতে থাকে আবার কেউ বর্তমানে ভৈরা কো শেখার জন্য পানি খেতে থাকে আ কি অবস্থা দেখলাম সাহাবায়ে কেরামের কো যদি এমন যদি কোনো সাহাবী দেখা গেল যে উজুর পরবশিষ্ট পানি পায় নাই তুতুরা পায় নাই জের হাতটা বিজা তার বিজা হাতের সঙ্গে লাগাইয়া নিজের গালে মুখে মরাইছে সুবহানাল্লাহ আমার ভাইরা সফন ইবনে উমাইরা সাকাফি বলেন এ মক্কার কাফেররা শুনো খোদার কসম করে বলি যে নবীকে তার সাহাবায়ে কেরাম এত ভালোবাসে যে তুতু ফলায় দিলে তুতুটা মাটিতে পড়ে না তুতুটা তারা তাদের বুকের মধ্যে মিশে যারা অজুর অবশিষ্ট পানি রাখে সেবার জন্য খেয়ে ফেলে মুহাম্মদ যদি বলে এখন যুদ্ধ করো যুদ্ধে লিপ্ত হয়ে যায় যদি বলে এখন খাওয়া যাবে না খাওয়া বন্ধ করে দেয় এত ভালো যারা নবীরে বাসে ওই নবীর সঙ্গে তোমরা কোনোদিন পারবা না আমার বন্ধুরা আমরা নবীকে ভালোবাসবো কার মতন সাহাবাই কেরাম আমার ভাইয়েরা মদিনার নিচু ভূমি মদিনাতে দুইটা ভূমি আছে একটা আওয়ালি বলা হয় আর একটা সাওয়াফেল বলা হয় আওয়ালি হচ্ছে ওই জমিনগুলো যেগুলো উঁচু জমিন উঁচু ভূমি আর এক কিছু জমিন আছে যেটা নিচু ভূমি আওয়াইল নিচু ভূমিতে সেই সাওয়াফেলের মধ্যে একটি যুবক বসবাস করত তার নাম জুলফিজা দেন সে শুনতে পারছে যে একজন নবী আসছে মদিনায় মক্কা থেকে হিজরত করে তার আপন লোক তাকে মেরে ফিটে হ্যাঁ নিজ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তিনি মদিনার মধ্যে আগমন করেছে তিনি খুব ভালো ভালো কথা বলেন তিনি মানুষকে হেদায়েতের দিকে ডাকেন তিনি মানুষকে হ্যাঁ এতিমের উপর সহানুভূতিশীল আচরণ করার জন্য ডাকেন তিনি সুদ থেকে বিরত রাখেন তিনি নামাজের দিকে ডাকেন তিনি হজের দিকে ডাকেন তিনি মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকেন তিনি মানুষগুলোকে শয়তানের পথ থেকে দূর করে আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদের পথে এমন একটা লোক এসেছে এই কথাটা আব্দুল্লাহ জুলফিজাদের কারের মধ্যে গিয়ে পৌঁছে বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করা হচ্ছে নবীর ভালোবাসা আজকে এতিম সন্তান আমাদের সমাজে কম আছে কম নাকি বেশি অনেক এতিম সন্তান আছে অনেক এতিম সন্তান ঘুরে ঘুরে বেড়াচ্ছে কয়টা মানুষ আছে এতিম সন্তানের উপর আমরা দরদশীল হয় অথচ আল্লাহ নবী বলেন বিশ্ব নবী বলেন মান মাসাহারা আসা ইয়াতিম فلم يمسحه إلا لله عليه مرت عليها يده حسنات الله نبي بولن আবার কোন উম্মত যদি কোন এতিমের উপর মায়া হইয়া এতিমের উপর দরদ দিছে এতিম ছেলেটা এতিম কাকে বলে সেটা শুনেন এতিম বলা হয় নাবালক অবস্থায় যার বাবা নাই এমন সন্তানকে বলা হয় এতিম আল্লাহর নবী বলেন এমন এতিম সন্তানের উপরে যারা দরদের আচরণের ব্যবহার করে দয়ার ব্যবহার করে মায়ার ব্যবহার করে এতিম ছেলেটা কান্না করতেছে খানা পায় না চলার মতো পদ্ধতি তার জানা নাই ওই এতিম সন্তানের মাথায় গিয়া লোকটা গিয়া মর দিছে বলে বাবা রে তোর বাবা চলে গেছে কি হয়েছে তোর মা চলে গেছে কি হয়েছে আমরা তোর বাবার মতো আমরা তোর বাবার মতো আমরা তোদেরকে সুন্দর পথে পরিচালনা করব পেরেশান হইস না পেরেশান হইস না আমাদের কথা শুন এমন ভাবে যদি মাথার মধ্যে কেউ মর দেয় আল্লাহর নবী বলেন এতিমের মাথার মধ্যে মর দেওয়ার পরে যেই পরিমাণ চুলের উপর তার হাতটা পড়লো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা চুলে চুলে আল্লাহ তাআলা তার আমল নামাতে নেক লিখিয়ে দিবেন সুবহানাল্লাহ জোরে কো আরো যেরকম সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন শুধু তাই নয় মান জাম্মা ইয়াতিমান বাইনা আবওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাতু আল বাত্তাদা
মুসনাদে আহমদের হাদিস আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কোন ব্যক্তি কোন দরদবান ব্যক্তি রহমওয়ালা ব্যক্তি আমার বন্ধুরা ও যাইতেছে রাস্তা দিয়ে দেখতেছে এতিম ছেলেটা দোকানদারের দরবারে গিয়ে তার দুয়ারের কাছে গিয়ে হাত পাতে একটা পুরি দেন না পুরি একটা রুটি দেন আজকে কয়দিন পর্যন্ত আমি খানা খাই আমার পেটে খোদার জ্বালা আর ভালো লাগতেছে না ও আমার বন্ধুরা আমার বন্ধুরা শুনেন দেখা যায় আমরা দুবেলা খেলে একবেলা না খাইলে দেখা যায় আর পেটের খিদাই থাকতে পারেনি থাকতে পারে না এমন একদিন সন্তান বহুত আছে যারা তিনও বেলা কি তিনও বেলায় খেতে পারে না ভালো কিছু খেতে পারে না বন্ধুরা রে আমার আমার নবীর আদর্শ হলো তোমার সামনে যদি কোনো এতিম যায় এতিমের প্রতি সহানুভূতিশীল আচরণ করো তার প্রতি দয়া করো তাকে আইনা যদি তোমার মা বাবার দস্তরখানে তোমার মা বাবা যে ডাইন টেবিলে খায় ওই জায়গাতে তুমি সুন্দর করে খাওয়াতে পারো আল্লাহ নবী বলেন এই খাওয়ানিটা শেষ হবে অপর দিক দিয়ে আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতীদের লিস্টিতে লিখে দিবেন সুবহানাল্লাহ আমার কথা বুঝেন সুবহানাল্লাহ আওয়াজটা খুব ছোট হয়ে গেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুরা আজকে কথাগুলো বলে না তো জানিই না কইব কি আপনি আবার মনে করেন না আবার অনেকে বলবে যে হুজুর উনি বেশি জানেন নিজের খুব বড় মনে করতেছেন না 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 মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ যে ব্যক্তি তাওয়াযু অনুসরণ করে নিজেকে ছোট মনে করে সে বড় হয় সে আল্লাহর কাছে বড় আল্লাহর নবী দোয়া করেছে আল্লাহ মাজআলনি ফি আইনি সাগীরা ওয়া জআলনি ফি আইনি الناس কাবীরা হে আল্লাহ আমার চোখে আমাকে তুমি ছোট বানিয়ে দাও আর অন্যের চোখে আমাকে বড় বানিয়ে দাও সুবহানাল্লাহ যারা করে নিজেকে বড় মনে করতে নাই কারণ আমি তো মানে এত ঘন্টা ধরে ওয়াজ করি এই মি এটা কোনো নিয়ম না সিস্টেম কি জানেন সিস্টেম হলো কর্তৃপক্ষ থেকে যখন আদেশ হবে সেটা মেনে নেওয়া এটা আদব আল আমরু ফাওকাল আদব আমার যদি ভুল হয় ভুল শুধরে দিবেন আল আমরু ফাওকাল আদব বড়রা যে কথা বলে তাদের কথা মানা সবচেয়ে বড় আদব আপনার আব্বা বলেছে এই বাবা দুইটা রাস্তা এই দিতে যাইতে এই গুন্ডা গুন্ডা কিছু মদকুর মদকুর গাঞ্জা করে থাকে যাইস না আপনি বলেন না আমার বাবা কিছু কিছু আমি লিখতে যাব আপনার আব্বার চোখে আপনি কেমন আদব বলে নাকি বেয়াদব টাকা দিলে কবে বিয়াদ হয় আমার কথা শুনে না বড়দের কথা মানার সবচেয়ে বড় আদর তো যে কথা বলতেছিলাম নবী বলেন একটা এতিম সন্তানকে যদি কেউ আই নাই কো নিজের মা বাবা যে ডাইন টেবিলে খায় এই টেবিলে যদি খাওয়ায় এমন ভাবে খাওয়াইছে কো খাওয়ায় ফুলাদের ফ্যাটটা বড়াই দিছে নবী বলেন ওই যে ফ্যাটটা বড়াই দিল ওই ফ্যাট বড়ানোর কারণে আল্লাহ তাআলা ফ্যাট বড়ানোওয়ালাকে আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের লিস্টিতে নিয়ে কে দিবেন সুবহানাল্লাহ যারা কর আরো যেরকম সুবহানাল্লাহ আপনি নবীর ভালোবাসি ভালোবাসি দুলনা কাছে নিয়ে নাচতেছেন নবীর আদর্শের ছায়া আপনার কাছে নাই আপনি ভাগ্য আপনি কোনদিন নবীর আশেক হতে পারেন না কথা ঠিক না কথা ঠিক কাজে পরিচয় হবে কাজে গাছ তোমার পরিচয় কি ফলে পরিচয় আপনি নবীকে ভালোবাসেন মানে নবীর আখলাক কি আপনি বাস্তবায়ন করতে হবে বলে একটা কথা মুয়াজ ইবনে জাবাল নবীর অত্যন্ত প্রিয় সাহাবী বুখারীতে রওয়ায়েত এসেছে মুয়াজ ইবনে জাবাল যাচ্ছে আল্লাহর নবী তাকে ইয়ামান দেশের গভর্নর বানায় পাঠাইছে আমার কথাটা গরম হয়ে যায় কিছু মনে করবেন তো নবী জি আবার হাঁটতেছে পিছনে পিছনে ইং তালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালফা মুয়াজ ইবনে জাবাল মুয়াজ ইবনে জাবালের পিছনে নবী জি হাঁটতেছেন আর মুয়াজ ইবনে হুয়া রাকিবুন আলাল ইবিল তিনি মানে উটের মধ্যে সওয়ার মুয়াজ ইবনে শুনেন মুয়াজ ইবনে জাবাল কে হাঁটতেছে উটের মধ্যে সওয়ার আর নবী জি হাঁটতেছেন মুয়াজ বলছে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আপনি হাঁটবেন আর আমি উটের উপর সওয়ার হয়ে যাব এটা কোশ্চিন কল হতে পারে না আমিও হাঁটতে যাব নবী বলেন মুয়াজ আমার হলো তুমি সওয়ার হয়ে যাবে আমি তোমার পিছনে পিছনে হাঁটবো তোমাকে আমি কি করবো একটু তোমার তুমি ইয়ামানে যাবে আমি তোমার পিছনে পিছনে হেঁটে তোমাকে একটু আগাই দিই আমার নবীজি কথা বলতেছে বলতেছে আর বলতেছে মাস ও মাস মাস এ মাস আমার মনে হয় আগামী বছর তুমি আমাকে আর পাবা না আমার মনে হয় মুয়াজ আগামী বছর তুমি আমার সঙ্গে সাক্ষাৎ হবে না তোমার মোলাকাত হবে না তোমার আমার মনে হয় আগামী বছর তুমি আমার রোজার পাঠ দিয়ে তুমি ঘোরাফেরা করো আমার বন্ধুরা নবী কথা বলছে একজন সাহাবী নবী কতটুকু ভালোবাসে মুয়াজ নবী হাঁটে আর মুয়াজ উপরে
মাদের বুকটা ধরে ফেটে যাচ্ছে বলতো ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনার কথা তো আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী মাসকে সান্তনা দিচ্ছে মাস তুমি যদি সদর সেই আমানে থাকো যদি তুমি আমানে চলে যাও তুমি একটা কথা তুমি শুনো মাস তুমি যদি ওই আমানে থাকো যদি আমি নবীর আদর্শ মতো থাকতে পারো তোমার ভিতর যদি তাকওয়া থাকে মাস তুমি যদি ওই আমানে কিন্তু তুমি আমার অতি কাছে সুবহানাল্লাহ জোরে কর আরে জোরে কর সুবহানাল্লাহ মিয়া মদিনার কাছে থাকলে নবীর প্রেমিক হয়ে যায় না দূরে থেকে যদি নবীর আদর্শ মানেন তাহলে আপনি সবচেয়ে বড় প্রেমিক নবীর আদর্শ মানতো নবীর আদর্শ একটা হচ্ছে এতিমের উপর সহানুভূতি আচরণ করা আল্লাহ নবী বিশ্বনবী বলেন কোন এতিম সন্তানকে কেউ যদি জিম্মাদার বনে যায় এতিম সন্তানের উপর যদি ভালো আচরণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন উম্মতরে শোনো শোনো হে আমার উম্মত শুন তুই যদি এতিমের জিম্মাদার বনে যাস তাহলে একটি সুসংবাদ শুনে রাখ আমি নবী জান্নাতে যেদিন চলে যাইব সেদিন তুমি আমার সঙ্গে জান্নাতে যাইবা আমার বাড়িটা আর তোমার বাড়িটা কত কাছে হবে জানবা হে আমার সাহাবীরা শুনো ও আমার উম্মতেরা শুনো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি দুটো আঙ্গুল যেমন পাশাপাশি বড় নিকটে আল্লাহর নবী বলেন তুমি যদি এতিমের জিম্মাদার বনে যাও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরে আমার উম্মতের দল তুমি আমার আমি বিশ্ব নবীর প্রতিবেশী তুমি বনে যাইবা জান্নাতে কে কে বিশ্ব নবীর প্রতিবেশী বনতে চান হাতটা কইলা দেখায় দেন আর বলে দেন আল্লাহ যতদিন বেঁচে থাকবো এতিমের প্রতি সহানুভূতিশীল আচরণ করব তাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই দয়া করব অনুগ্রহ করব আর একটা হাদিস বলে আমি শেষ করে দেব আল্লাহ নবী বলেন আসাইউ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ মুসলিমের হাদিস আও কাল قائمي لا يفطر لا يفطر وكالصائم لا يفطر نبي বলেন কেউ যদি কোন বিধবা নারী আছেন আমাদের সমাজে যে তার স্বামীকে হারিয়ে ফেলেছে কত কষ্ট জানেন মিয়া এই কষ্টটা এক কত বুঝতে পারে ওই নারী যে নারী তার স্বামীকে হারাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করে এর আগেই তো বিশ্ব নবীর বাবা ইন্তেকাল করেছে আব্দুল্লাহ ছয় মাস পূর্বে ইন্তেকাল করেছে জন্মের ছয় মাস পূর্বে সে বাবা স্বামী হারানোর ব্যথা কি কিতাবের পাতায় পাতায় পড়লে দেখা যায় আমেন আজ কি আক্ষেপে শুনে বলেছে আরে আমার স্বামী যদি থাকতো আজকে আর আমার ছেলে মোহাম্মদ কে যদি দেখতো তাহলে কি পরিমাণ যে আদর আজকে করতো কি পরিমাণ যে তাকে মহব্বত করতো আমার বন্ধুরা শেষ করে দিচ্ছে তো এমন কেউ যদি কোন এতিমের উপর দরদবান হন বিধবা নারীর উপর দরদবান হইয়া তাকে কিছু চাউল ডাউল কিনে দিলে বুঝেন না কথা না নবী বলেন মুজাহিদরা জিহাদ করতে গিয়া যে পরিমাণ সওয়াব পায় আল্লাহর নবী বলেন ও আমার উম্মত শুনে রাখো তুমি যদি কোনো বিধবা নারীর জিম্মাদার হয়ে যাও কোনো এতিম সন্তানের জিম্মাদার হয়ে যাও মুজাহিদ জিহাদ করে যে সওয়াব পাবে তোমার আমল নামে সেই সওয়াব দেওয়া হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম ইয়া সবগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমাকে